ছক্কা কা মেরে দিয়েছে। সবারই মনে সন্দেহ ছিল যে এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিনে বিজয় সম্মিলনী করছে, ব্রাত্য বসুর বক্তৃতা আছে, অনেকের গান আছে, লোক আসবে কিনা। এই সন্তান সঙ্গ মাঠে 1000 মানুষ পূর্ণ হয়ে প্রমাণ করে দিয়েছেন যে মানুষের সঙ্গে যদি হৃদয়ের যোগ থাকে তাহলে সব কিছু প্রলোভনকে মানুষ জয় করতে পারে। হৃদয়ের যোগটা কীরকম, যে সবাই ভেবেছে যে দেবাশিস ব্যানার্জি বলেছে আমাদের রাস্তায় আমরা যাব না, ক্রিকেটটা একটু কম দেখলাম, আজকে অন্তত আমরা দেবাশিস ব্যানার্জির কথায় যাব। এটা একটা বিরাট আশীর্বাদ। দেবাশিস ঠিকই বলছিল যে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার মাথা নিচু করে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের চলে। ও সত্যি মাথা নত করতে পারে, এই 15 নম্বর ওয়ার্ডের মানুষ যারা খেলা ফেলে এখানে এসেছে, খেলা দেখছে, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে বসে খেলা দেখার যে আনন্দ সেটা তো পাচ্ছে না, সেটা পাচ্ছে। আমি তাই বলবো যে দেবাশিসকে যারা ভেবেছিল ওকে শাস্তি দেওয়া যাবে, দেবাশিস ওর রাজনৈতিক জীবনে অনেক আঘাত পেয়েছে। আমি জানি যে তৃণমূল কংগ্রেসের লোকরা ওর উপর শারীরিক নিগ্রহ করেছে, অনেকে জানে না। আমি এটাও জানি যে সিপিএমের লোকরা ওর উপর শারীরিক নিগ্রহ করেছিল। দেবাশিস কিন্তু এমনি এমনি দেবাশিস ব্যানার্জি হয়নি, কষ্ট সহ্য করে তলা থেকে কাজ করে ও এই জায়গায় পৌঁছেছে। ও পয়সা রোজগার করার জন্যে ভারত বাংলাদেশ সীমান্তে পাহাড়ের ওপর গিয়ে বর্ডার ফেন্সিংয়ের কাজ করছে। তারপরও ওকে প্রশ্ন করলো পার্টির কিছু লোক যে দেবাশিস ব্যানার্জি এখানে এত বড় বাড়ি করেছে কি করে, যে প্রশ্ন করলো সে জেলে চলে গেল আর দেবাশিস 1000 মানুষ নিয়ে এইখানে বিজয় সম্মিলন করল। আজকে আমি দেবাশিসকে অভিনন্দন জানাই। আরেকটা জিনিস, যেখানে যে আমি দেখছি মঞ্চে অনেকে আছে, এদের সবাইকে আপনারা যদি জিজ্ঞেস করেন আপনারা কার লোক, বলবে ব্রাত্য বসুর লোক। ব্রাত্য বসুকে বাদ দিয়ে কার সঙ্গে আছেন, ওরা বলবে দেবাশিস ব্যানার্জির সাথে আছে। ও শুধু তলার লোকদের না, ওপরের লোকদেরও সঙ্গে নিতে পেরেছে, এটা ওর কৃতিত্ব। আমি আজকে অন্য কোনো কথা বলতে চাই না, আমার আসতে একটু দেরি হয়েছে, আজকে দিনটা কঠিন দিন ছিল। বিকেল 4টে থেকে ছট পুজো শুরু করলাম দমদমে, তারপর গেলুম বড়ানগরে আলমবাজার পঞ্চানবতলা ঘাটে ছট পুজো করলাম, করে আবার এখানে ফিরে এসেছি। পথে দক্ষিণ দমদমেই এক জায়গায় ছট পুজো হয়েছে 7 নম্বর ওয়ার্ডে, সেখানে গেলাম, আসতে দেরি হয়েছে। আমি দুঃখিত ব্রাত্য বসুর কাছে, তার কারণ ব্রাত্য আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আমি জীবনে অনেক বড় বড় লোক দেখেছি, কিন্তু আমি সাম্প্রতিককালে ব্রাত্যর মতো বহুল প্রতিভা অধিকারী লোক কম দেখেছি। এবং শুধু প্রতিভা থাকলে হয় না, আমাদের গুরু ছিলেন, আমাদের আচার্য ছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। অনেকে বলে যে তার 3 বার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, কিন্তু তিনি অত আগ্রহী ছিলেন না, উনি বাড়িতে বসে অঙ্ক করতেন, বেহালা বাজাতেন, উনি সেইভাবে লেগে থেকে নোবেল প্রাইজ পাওয়ার চেষ্টা করেন। ব্রাত্য কিন্তু দেখিয়েছে শুধু প্রতিভা থাকলে হয় না, তার সঙ্গে পরিশ্রম করতে হয়। এবং ব্রাত্য সম্বন্ধে আমি যেটা বলি,
ও মাল্টিটাস্কিং, যেটা একটা বিদেশে ব্যবহৃত শব্দ, অনেক কাজ একসাথে করতে পারে। ব্রাত্য নাটক লেখে, নাটক করে, নাটকে নির্দেশনা দেয়, এটা আপনারা জানেন। আপনারা নিশ্চয় এও জানেন এর মধ্যে ব্রাত্য একটা উপন্যাস, দুটো উপন্যাস, তিনটে উপন্যাস লিখে ফেলেছে। আপনারা নিশ্চয়ই এও জানেন যে ব্রাত্য আগে একটা সিনেমা করেছিল, আবার একটা সিনেমা করছে হুব্বা নামে, জানুয়ারি মাসে আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে ব্রাত্য পশ্চিমবাংলার মন্ত্রী, এমন সময় মন্ত্রী হয়েছে যে সময় পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় জেলে চলে গিয়েছিল, তার থেকে বার করে ব্রাত্য শিক্ষা ব্যবস্থাকে আবার মর্যাদা দিয়েছে এবং শিক্ষাটাকে একটা জায়গায় নিয়ে এসেছে। আমি খুব খুশি যে আমার এই বয়সে ব্রাত্যর মতো একজন তরুণের সঙ্গে আলাপ হল। এরকম ছেলেরা থাকলে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবেই। আমি তাই দেবাশিসকে ব্রাত্য খুব ভালোবাসি, সেই জন্যে ব্রাত্য এখানে এসছে, যা বলার ব্রাত্য বলবে। রাজনীতির মূল কথা কিন্তু আপনার কত ক্ষমতা তা নয়। এবং দেবাশিস বলছিল যে অনেকে ভোট দেয়নি, নাও দিতে পারে। জওহরলাল নেহরু তো ইলেকশনে দাঁড়াতেন, সবাই তাকে ভোট দিত না। ইন্দিরা গান্ধীকেও সবাই ভোট দিত না। সুতরাং মোরারজি দেশাই শেষবার মাত্র 20,000 ভোটে জিতেছিলেন। এরা সব প্রবাদ প্রতিম নেতা, সব লোক কখনো ভোট দেবে না, এটাই গণতন্ত্রের বিশেষত্ব যে আমি ভালো হলেও কিছু লোক আমায় ভোট দেবে না, এটাই বোধহয় হওয়া উচিত। এই চয়েস, এই বেছে নেবার অধিকার মানুষের থাকা উচিত। সুতরাং আমি বলব দেবাশিসকে যে কতজন ভোট দিয়েছে এ নিয়ে তুমি চিন্তা করো না, কি পাইনি তার হিসাব মিলাতে মন নহে মোরারজ, বলো কি পেয়েছ, এত লোক যে ভোট দিয়েছে, এত লোক যে তোমার ডাকে আসছে, এইটাই তোমার লাভ, পরম প্রাপ্তি, এইটা যাতে দেবাশিস ধরে রাখতে পারে। যারা জনপ্রতিনিধি হয় ওপরে বা নিচে, তাদের একটাই কথা মনে রাখা উচিত, যেদিন জনপ্রতিনিধি হয়ে যাবে সেদিন থেকে আর সে কোনো দলের নয়, সে মানুষের প্রতিনিধি। যে কোনো লোকের তার কাছে অ্যাক্সেস থাকা উচিত, আসার অধিকার থাকা উচিত। যে কোনো লোকের সমস্যা সমাধান করা যাবে না, কিন্তু মানুষ এটা জানুক যে আমার একজন প্রতিনিধি আছে, তার কাছে গিয়ে আমি আমার অসুবিধার কথা বলতে পারি। দেবাশিস নিশ্চয়ই সেই কাজে সফল হয়েছে এবং আমি ওকে অভিনন্দন জানাব। তাই আজকে বিজয়া সম্মিলনী, বিজয়া সম্মিলনীর ডেট অনেকদিন পার হয়ে গেছে, 14ই অক্টোবর বিজয়া হয়ে গেছে। এটা 14ই অক্টোবর থেকে কালী পুজো পার হয়ে 19শে নভেম্বর হয়েছে। তাই আমি এটাকে বিজয়া সম্মিলনী বলতে চাই না, এটা বলতে চাই মিলনোৎসব। আপনারা সবাই এক জায়গায় মিলিত হয়েছেন, এর চেয়ে লাভ কি? সারা মাসে তো আপনাদের যোগাযোগ হয় না সবার সাথে, এখন দেখা হলো, বললে কি রে তুই অনেকদিন দেখি না, তোর ছেলে কেমন আছে, পড়াশোনা করছে তো, এইরকম কত প্রশ্ন থাকে, সেগুলো আপনারা এখন করে নিতে পারেন খাওয়ার সময়। মানুষে মানুষে সম্পর্ক করা, জীবনে জীবনে যোগ করা, তা না হলে জীবনের পসরা কখনো পূর্ণ হয় না। তাই আমি আর কোনো দীর্ঘ বক্তব্য রাখব না, আমি যা পেয়েছি তাতে খুশি, কে কি দিল না আমায় আমি সেটা ভাবি না। আমি ভাবি আমার যেটুকু পাওয়ার সেটুকু আমি নিশ্চয়ই পাব, আমার যেটা করার আমার সেটা করতে হবে। আমি কিছু পাবো এই জন্যে কারো দরজায় বসে থাকতে রাজি নই,
আর কি পাবো না তার জন্যে আমি কাউকে শাপান্ত করতে রাজি নই। আমি ধরে নিয়েছি যে আমি চাকরি বাকরি না করে জনজীবনে পাবলিক লাইফে এসেছি, আমার কিছু স্যাক্রিফাইস করতে হবে কিন্তু কিছু পাবো। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এত লোক আমায় চেনে। আমি যদি একটা কলেজে মাস্টারি করতাম আমায় কত লোক চিনত, আমার ক্লাসের ছেলেরা, কলেজের লোকরা। এখন আমায় অনেক লোক চেনে, দমদমে রাস্তা দিয়ে যাই, অনেকে জিজ্ঞেস করে, তাদের চিনি না, কেমন আছেন দাদা। এইটাই আমি মনে করি পরম লাভ। এই লাভ আমি পেয়েছি আপনাদের মাধ্যমে। আমায় মনোনয়ন দেন মমতা ব্যানার্জি, কিন্তু ভোট দেন আপনারা, তাই আপনাদের কাছে এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলব না। আমি খুব ভাগ্যবান যে আমি এত ভালো ছেলে মেয়েরা আছে, এদের আমার সময় থাকলে এদের ভালো করে প্রশিক্ষণ দিতাম, সেই সময় তো হয় না। আমি একটা মেয়ে, সে সাংসদ, আমি তাকে বললাম তুমি চারু মজুমদারের নাম জানো, বলল না দাদা চারু মজুমদার কে ছিল। আমি বললাম তোমরা পশ্চিমবাংলায় রাজনীতি করো, হ্যাঁ, সে আমি বললাম যে পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে রাজ্যে রাজনৈতিক ইতিহাস তো একটু জানতে হবে, কি হয়েছে না হয়েছে। শুধু ভোটে দাঁড়ালাম, জিতে গেলাম, একটা ভালো জায়গায় গেলাম, সেটাই যথেষ্ট নয়। তাই আমি খুব আনন্দিত যে আমি যেখানে পৌঁছেছি আপনাদের আশীর্বাদে এই বয়সে, আমি আনন্দিত। আমি আশা করি আপনাদের সমর্থনে ভারতবর্ষ জিতবে, যত অসুবিধাই হোক না কেন। আর এখানে কি বলবো, সুপর্ণা আর অমিতাভ আছে, সুপর্ণা আমাদের প্রিয় সঞ্চালক, সঞ্চালিকা, এবং সে থাকলেই একটা মিষ্টি হাসিতে পুরো দর্শককুলকে মোহিত করে দেয়। আর আমার চেনাদের মধ্যে রাজপ্রিয়া আছে, ভালো গান গায়, একটু পরে গাইবে, সবাই মিলে, হ্যাঁ, ও মূল গায়ক হচ্ছে, গায়িকা হচ্ছে পায়েল, ওরা সবাই মিলে গাইবে। আচ্ছা আচ্ছা, পায়েল আছে, আমি সবাইকে চিনি না, নমস্কার। সুতরাং আপনারা একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করুন, আর আমি দেখছি যে আপনারা সবাই সেজে গুজে এসছেন, তাই আপনাদের উদ্দেশ্যে বলি মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করিব নমস্কার। মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ, তোমায় করিব নমস্কার। আপনাদের নমস্কার জানাই। ধন্যবাদ আমাদের সাংসদ অধ্যাপক।